This is Mita Basum and today I'm gonna share with you a blog about my day-to-day life. আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। সাধারণত 4:30 এর দিকে আমি অ্যালার্ম দিয়ে রাখি এবং ঘুম থেকে উঠে যাই। 5:10 থেকে 5:30 এর মধ্যে আমি আমার ফজরের নামাজটা আদায় করি। দেন আমি আবার ঘুমিয়ে যাই এবং যদি আমার ক্লাস থাকে তাহলে 8:00 থেকে 8:30 এর মধ্যে আমি আবার চেষ্টা করি ঘুম থেকে উঠে যাওয়ার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। অ্যান্ড ব্রেকফাস্টে আমি ওটস খেতে পছন্দ করি। ওটস ইজ লাইক রিয়েলি হেলদি বিকজ ইটস ফুল অফ প্রোটিন। ওটসের সাথে আমি আমার পছন্দের মতো কিছু নাটস অ্যান্ড ফ্রুটসও অ্যাড করে নিয়ে থাকি। সো ওভারঅল ইটস এ হেলদি ডায়েট। দেন ব্রেকফাস্ট শেষ করে আমি আমার ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। এখানে আমি আমার আউটফিটটা একটু দেখিয়ে দিচ্ছি। আমার বাসা আমার ক্যাম্পাস থেকে খুব কাছেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসার সামনে থেকে এটা ক্যাম্পাসের একটা সাইড দেখা যাচ্ছে। এটা হচ্ছে নর্থ সাউথের মেইন গেট অ্যান্ড আমি এদিক দিয়েই ইউনিভার্সিটির মধ্যে যাই। এরপর দেখতে পাচ্ছেন আমি ক্লাসে চলে এসেছি অ্যান্ড এটা বাংলা ক্লাস ছিল অ্যান্ড ক্লাসটা খুবই বোরিং ছিল। এরপর ক্লাস শেষ করে চলে গিয়েছিলাম NSU বুক শপে, অর্থাৎ আমার ক্যাম্পাসের যে বুক শপটা আছে ওখানে, কারণ আমার কিছু স্টেশনারি আইটেম কেনার ছিল। অ্যান্ড এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির অ্যাডমিন বিল্ডিং অ্যান্ড এই বিল্ডিংটার সাথেই নিচতলায় আর কি NSU বুক শপটা। এটা হচ্ছে বুক শপের মধ্যে কিছু ক্লিপ। আমার পুরো ক্যাম্পাসের মধ্যে দিস প্লেস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট প্লেস, কারণ আমি বই অনেক পছন্দ করি অ্যান্ড এখানে অনেক সুন্দর সুন্দর বই পাওয়া যায়। আমি কিছু বই দেখছিলাম, যদিও বই একটাও কেনা হয়নি ওই দিন, তবে আমি কয়েকটা বই দেখে এসেছি যেগুলো হয়তো আমি পরে গিয়ে কিনবো। এরপর এখান থেকে 2টা পেন নিয়ে নিয়েছিলাম অ্যান্ড একটা পেন্সিল ব্যাগ অ্যান্ড আরও কিছু জিনিসপত্র নিয়েছিলাম। এরপর ক্যান্টিনে একটু হালকা খাওয়া দাওয়া করেছিলাম ফ্রেন্ডের সাথে অ্যান্ড তারপর গিয়ে আমি সোজা বাসায় চলে এসেছি। বাসায় এসে আই হ্যাড মাই লাঞ্চ অ্যান্ড দেন গোছল টোছল করে ফ্রেশ হয়ে আমি একটু পড়তে বসেছিলাম। সামনে আমি আইএলটিএস অ্যাটেন্ড করবো, এই জন্য যখনই আমি একটু এক্সট্রা টাইম পাই আমি আইএলটিএসের প্রিপারেশন নিয়ে থাকি। পড়া টড়া শেষ করে দেন একটু ঘুমিয়েছিলাম। এরপর বিকেলের দিকে অনেক ক্ষুধা পেয়ে যাচ্ছিল তাই অনলাইনে পিৎজা অর্ডার করে ফেলেছিলাম ফুডপান্ডা থেকে। এরপর সন্ধ্যার দিকে একটু ফ্রি টাইম পেয়েছিলাম তাই অ্যানিমে দেখছিলাম। আমার অ্যানিমে দেখতে অনেক ভালো লাগে। আপনাদের মধ্যে কাদের কাদের অ্যানিমে পছন্দ কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারে। সো ইয়া, ওভারঅল এই ছিল আমার আজকের ভ্লগ অ্যান্ড এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।